আজি আমি অতি দুখেরে জানাবলে বাধ্য হয়েছো বঙাইগাঁও জেলা রাইজর দলে আজি আমি অখিল গগৈ ডাঙরিয়াক বারবার অনুরোধ করা সত্ত্বেও তেও ইয়াতে ক্যান্ডিডেট দিয়ার কোনো পক্ষপাতি নহয় আর এটা সবতকে ডাঙর কথা হয়েছে আজি ইমান 2020 সনের পৰা আমি রাইজর দলের নিজের কষ্ট শ্রমের রাইজর দলটা আগবাই নিয়ার কারণে আমি বহুত মানে আশারে মানে আগবাড়ি গেছিল আর এই এই ক্ষেত্র আমার কোনো এজন সদস্যই অন্য দলত বা বিজেপিলে বা কংগ্রেসলে যাওয়ার নজির নাই কিন্তু এনেকা ক্ষেত্রত অখিল গগৈ ডাঙরিয়ায় বঙাইগাঁও জেলা এই ডিস্ট্রিক্ট কমিটিখনক বঙাইগাঁও জেলা কমিটিখনক তেখেতে গুরুত্ব দিয়া নাই কেবল ডিসিশনটো তেও আগত লয় লই পেলায় তারপর মিটিং মাতে এক্সিকিউটিভ মিটিং মাতি পেলে গুয়াহাটিত তাতে ডিসিশনটো লই লয় এনেকা ধরনের আমি ভাবিছো তেওর এই 61 যেটো মানে মনোবৃত্তি তেও যে যেটো তার মানে অকলে করিব বিচরা এই মনোবৃত্তি এইটার আমি তীব্র বিরোধিতা করছো কারণ বঙাইগাঁওত আমি বঙাইগাঁওত আমি এইবার জোর দিব কইছিল যে ইয়াতে একটা ক্যান্ডিডেট দিয়ক তেও কেবল আমার কথাটো এটাই কয় যে বঙাইগাঁওত মানে রাইজর দলের ভেটি নাই ভেটি কেতিয়া হব আমি বারবার কইছো ভেটি কেতিয়া হব যেতিয়া এজন ক্যান্ডিডেট দিয়া হব তেতিয়া হলে মানুষ আগবাড়ি আহিব আমার দলের কোনো অস্তিত্ব তেও মানে অনুভব করা নাই ইয়াত তেও নিজক লই ব্যস্ত তেও অপার আসামক লই ব্যস্ত তেও লোয়ারর কথা কেতিয়াও ভাবা নাই আজি বঙাইগাঁওত কিমান সমস্যা আছে কোচ রাজবংশীসকলের সমস্যাকে ধরে বিভিন্ন জাতি জনগোষ্ঠীরে এইখান বঙাইগাঁও মানে সংগঠিত ইয়াত বিভিন্ন জাতি জনগোষ্ঠী আছে কোচ রাজবংশী প্রধান জাতি জনগোষ্ঠী বহুত সমস্যা আছে তাক লৈ তেও কোনোদিন আমার লগত আলোচনা আজিলৈকে করা নাই বা কি ধরনের আমি আগবাড়িলে আমার দল আগবাড়ি এই ধরনের কোনো তেও আলোচনা নকরে কিন্তু ব্যক্তিগতভাবে তেও কেবল তেওর ডিসিশন মতে তেও কাম করে যা আজি দুমাহ ধরে এই কথাবিলাক আমার আলোচনা হয়েছিল যে রাইজর দলের বঙাইগাঁওত ক্যান্ডিডেট দিব লাগে আমি ডিমান্ড কৰিছো আমার গুয়াহাটিতে মাতিও লৈ গল মাতি লৈ তাত উজনি অসমৰ বহুত মানুহ আহিছিলে তেওঁলোকে বিভিন্ন কমিটিবিলাক আহিছিলে তেওঁলোকেও সবে মানে ইয়াত আগ্রহ প্রকাশ করলে কিন্তু অখিল গগৈ ডাঙরিয়ায় এই ক্ষেত্রত মানে তেও মানে তেওঁর মত নাই এইটো আমি তেওঁর ব্যক্তিগত ভাষ্যৰ পৰা আমি গম পাই আছো কি কারণত তেও এইটো কৰিছে কি কারণত তেও কংগ্রেসক এৰি দিব লাগে যি ক্ষেত্রত কংগ্রেসৰ পৰা এই সিটটো এৰি দিয়া হৈছিল ৰাজ্য দলৰ কাৰণে কেৱল তেও খালি কয় ক্যান্ডিডেট আমি নাই উপযুক্ত কোনে খেলিব কি এনেকুৱা ধৰণৰ কথা কৈ পেলাই তেও সময়বিলাক পাছ কৰি শেষত যিদিনাখন আজি কেইদিনমান আগতে যেতিয়া কংগ্রেসক এৰি দিয়া বুলি তেও প্রেস মিট দিলে আমার জিলা কমিটিক এটা ফোন করে পেলায় তাই নুসুদিলে যে জিলা কমিটির কি মতামত আমার কোনো ধরনের মতামত নলওয়াকই একপক্ষয়াভাবে সেদিন গুয়াহাটির প্রেস মিট দিয়ে কলে যে বঙাইগাঁওখন আমি কংগ্রেসক এৰি দিলো তার মানে কি তেওঁৰ কিবা অঙ্কর বুঝাবুঝি আছে নেকি কংগ্রেসের হতে বা অন্য দলের হতে এই ধরনের তেও কি একটা দল করব পারিব নেকি যদি পকেটর পয়সা তো আমাকে এক টকাও দিয়া নাই আমি পকেটর পয়সা খরচ করে আমি কষ্ট করে দলটুক ইয়াতে চলাই আছিল কিন্তু তেওঁৰ যে আমার প্রতি যে আন্তরিকতা সেই আন্তরিকতার প্রতি আমি বিতুষ্ট হয়েছো আর এই বিতুষ্ট হয়ে পেলে আজি বঙাইগাঁও জেলার রাইজর দলের গোটাই বিষয়ববিয়া যি কর্মী ইয়াত আজি বহুত উপস্থিত থাকা নাই আমার ইয়াত প্রায় 35 জনমান আছে ইয়াত বহুত উপস্থিত থাকা নাই আর আমার কর্মী আছে সমূহীয়াভাবে আমি সিদ্ধান্ত লৈ পেলাই আজি আমি রাইজর দলে বঙাইগাঁও জেলায় আমি মানে রাইজর দলের পৰা টোটালি ইস্তফা দি দিলো হয় নির্বাচন আসলে মই খেলিম বলে ভবা নাছিলো মই আসলে 2-4 দিনের আগতেই এই ডিসিশনটো মই ললো মানে ভাবিছিলো কংগ্রেসের ক্ষেত্রতো কব গলে কংগ্রেসের ক্ষেত্রে আমি ভাবিছিলো যে ইয়াতে যা কর্মী কাম করে থাকে তেওঁলোকে আসলে পাব লাগে কষ্ট তেওঁলোকে করে জিলার কামবিলাক তেওঁলোকে করে কিন্তু উপরের পৰা আনি পেলাই এজন ব্যক্তিক যেতিয়া বহাই দিয়া হয় সেইটো রাইজে অলপ নিজেও রাইজেও অলপমান মানে এই ক্ষেত্রে সন্তুষ্টি নহয় আর সেই কারণে মই পিছত চিন্তা করলো তেতিয়াহলে যদি আমি রাইজর দলে বিচরা বস্তুটো এটা বেলেগ মানুষ আনি পেলাই আমি তেওঁৰ হৈ লগাতকে আমি নিজাকে ক্যান্ডিডেট আমারও আশা একটা কল্পনা থাকে নিশ্চয় আর এই ভাবি পেলায় আসলে 2-4 দিনের ভিতরতে মই সিদ্ধান্তটো লৈ অহাকালি মই নমিনেশন দিয়ার কারণে কথাটো ভাবিছো সেই ক্ষেত্রে মই একচুয়ালি গিরিশ বৰুৱা মোৰ লগত অহর যোগাযোগ করে আছে তেও মোৰ ঘৰত কৈছে মানে আমার লগত আলোচনা কৰিছে কৈছে দাদা মোক আপুনি সহায় কৰিবলৈ মই তেওঁক কৈছো যদি আপুনি আহে তেতিয়াহলে মই আছো কিন্তু বজেনজিৎ সিংৰ ক্ষেত্রত তেখেত আননোন ব্যক্তি আসলে ইমান বছর চাকরিছে মানুজন ভাল মই বেয়া বুলি নকও মানুজন ভাল তেখেত অসম আন্দোলনের এজন ভাল নেতা আসলে সেটাও আমি জানো আমি দেখিছো তোর ভাষণ শুনেছো খুব সুন্দর ভাষণ দিছিলে কিন্তু এটা বৃহৎ এটা মানে গ্যাপস এটা হয়ে গেছে তেখেতর মানে রাজনীতির ক্ষেত্রে জড়িত মুঠেও নহয় ব্যক্তিজনক কোনে কেনেকে ইয়াত লই আহিলি তো আমি না জানো কিন্তু কংগ্রেসে এই সুযোগটো লব নালাগে কংগ্রেসের এই সুযোগটোর কারণে বঙাইগাঁওখনত আজিলৈকে কংগ্রেসে কোনো ধরনের এজন ক্যান্ডিডেট জিকাব পৰা নাই গতিকে
মই এইটো নহয় যে ব্রজেনজিৎ সিংহর লগত মই চ্যালেঞ্জ করে উঠেছো, এইটো নহয়। এইটো এইটো রাইজে ভুল নাভাবিব। মই যাতে ভাবিলো যে যদি আৰু রাইজর দলে কেন্ডিডেট নিদিয়ে, আমার মেইন ইস্যুটো হৈছে রাইজর দলে আমাক কেন্ডিডেট নিদিলে, মেইন ইস্যুটো। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআর কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।